শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন আজ সকালের গানে আমি নাহিদা আফরোজ সুমি আছি আপনাদের সাথে নতুন একটা দিন নতুন আলোর দিশারি নিয়ে আসে এবং আমরা সেই আলোর পথে হেঁটে যেতে চাই এবং সুরে সুরে সকালকে সবসময়ের মতোই শুরু করতে চাই আজও আজ একদম সপ্তাহের শেষ দিন আজ আমরা শুনব আমাদের মাটির গান আমাদের ভাটির গান আমাদের প্রাণের খুব কাছের গান লোকসঙ্গীত আজ যার কাছ থেকে আমরা লোকসঙ্গীত শুনব তিনি হচ্ছেন সাগর বাউল শুভ সকাল শুভ সকাল কেমন আছেন হেই আছি আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি গানে গানে সকালকে আমরা সবাই একসাথে আমন্ত্রণ তো নিশ্চয়ই জানাবো তবে তার আগে পরিবারের সদস্যদেরকে একটু শুভ সকাল বিনিময় করে আসি সজীব আছেন কিবোর্ডে মিলন ভট্টাচার্য তবলায় দৌলতুর রহমান গিটারে এবং অক্টোপ্যাডে বিদ্যুৎ রায় শুভ সকাল শুভ সকাল কোন গান দিয়ে শুরু করছি আমি প্রথমত লালন সেজি একটি বাণী দিয়ে শুরু করছি আর মূলত লালন সেজির বাণী করে থাকি ছোট থেকে তো আমি যে গানটি দিয়ে শুরু করব আসলে আমাদের জীবনে চলার পথে সর্বক্ষণ আল্লাহর দোহাই ছাড়া আল্লাহর সাহায্য ছাড়া আমাদের চলা কখনোই সম্ভব নয় তো তেমনি আজকে সকালটা আজকে সারা দিন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন সবার সময়টা ভালো চলে সে আশা রেখেই সাজি একটি বাণী দিয়ে শুরু করছি পাপ করি পা মোরা বটে দোহাই দেই তোমারি তোমার চরণ ছাড়া করো এ দয়াল হরি তোমার চরণ ছাড়া করো না এ দয়াল হরি পাপ করি পা মোরা বটে দোহাই দেই তোমারি চরণ ছাড়া করো না এ দয়াল হরি তোমার চরণ ছাড়া করো না এ দয়াল হরি অনিত্য সুখ গড়ে সর্বথায় তাই দিয়ে জীব ভোলাও হেসায় অনিত্য সুখ গড়ে সর্বথায় তাই দিয়ে জীব ভোলাও হেসায় করো চাতুরি তোমার চরণ ছাড়া করো না এ দয়াল হরি তোমার চরণ ছাড়া করো না এ দয়াল হরি চরণ পাবা যোগ্য আমি তবুয়ে মো রাঙা চরণ চ
চরণ বাবা যোগ্য আমি নই, তবুয়ে মন রাঙা চরণ চাই, দয়াল চাঁদের দয়া হলে দয়াল চাঁদের দয়া হলে যে তো মনের বিমারি চরণ ছাড়া করো না এ দয়াল হরি, তোমার চরণ ছাড়া করো না এ দয়াল হরি। ক্ষময়োধি দাসের অপরা শীতল চরণ দেওহে দিন না, ক্ষময়োধি দাসের অপরা শীতল চরণ দেওহে দিন না, লালন বলে ছাড়া করো না এ দয়াল হরি, তোমার চরণ ছাড়া করো না এ দয়াল হরি। পাপ করি পা মোরা বটে, পাপ করি পা মোরা বটে, দোহাই দেই তোমারি চরণ ছাড়া করো না এ দয়াল হরি, তোমার চরণ ছাড়া চরণ ছাড়া চরণ ছাড়া করো না এ দয়াল হরি। হরি নামে জগৎ মাতে এবং তার সান্নিধ্যই আমরা এমন ভাবেই পেতে চাই, তার চরণতলে স্থান আমরা চাই, সৃষ্টিকর্তার কাছে এমন ভাবে আকুতি জানানো যায়। আমার মনে হয় তার দয়া সর্বক্ষণই আছে, না হয় আমরা যতটুকু পাপ করি সেই পাপের তুলনায় দেখা যায় কি আমরা সবসময় সুফল পাচ্ছি প্রভুর কাছ থেকে, নিঃশ্বাসটাই তো আসে মানে তার কি বলবো যে তার এমন ভাবে পাশে থাকার কারণে। আসলে যদি সেই ক্ষমাটা না করতেন অনেক ক্ষেত্রেই দেখা যেত যে ছোটখাটো ভুল ত্রুটি তো আমরা করেই ফেলি, সেইটা এমন ভাবে ক্ষমা করে দেন। পরের গানে যাই সাগর, তারপরে আবারও ফিরছি। সাজি আইটি বানি করছি, আসলে লালন সেজির বাণী হলো গুরু দত্তের বাণী, আর এই গানটা আর এই গান গান মানেই ওনার গানের কথাই হলো মূল বিষয়। তার কথাগুলো বুঝতে হলে মনকে চাতকের মতন করতে হবে, যে জ্ঞান পিপাসী হতে হবে, একদম তাই। তো এখান থেকেই সাজে একটি বাণী। অমৃত মেঘের বাড়ি অমৃত মেঘের বাড়ি, ও মন কথায় কি মেলে চ
চাতো স্বভাব না হলে ওই অমন কথায় কি মেলে চাতো স্বভাব না হলে অমৃত মেঘেরো হলে কত করে ফাঁকি তবু যাত মেঘের ভুগি কি মেঘে কত করে ফাঁকি তবু যাত মেঘের রাখলে আখি আরে তেমনি নিরিক রাখলে আখি আরে সাধক তার বলে চাতো স্বভাব না হলে চাতো স্বভাব না হলে চাতো কেরি এমনি ধারা তৃষ্ণায় জীবন যাই গো মারা চাতো কেরি এমনি স্বভাব না হলে মন হয়েছে পাবন গতি উড়ে বেড়াই দিবার রাতি মন হয়েছে পাবন গতি উড়ে বেড়াই দিবার
লালন বলে গুরুর প্রতি এমন রয়ে না সুহালে যাতো স্বভাব না হলে তোমন কথায় কি মেলে যাতো স্বভাব না হলে অমৃত মেঘের বাড়ি আরে অমৃত মেঘের বাড়ি ওই অমন কথায় কি মেলে যাতো স্বভাব না হলে যাতো স্বভাব না আমরা গানের শুরুতেই আপনার কাছ থেকে শুনছিলাম যে আসলে সাইজির বাণীকে যদি অনুধাবন করতে হয়, তার বাণীর কথা অনুসরণ করে যদি চলতে হয়, তবে আসলে চাতকের মতো করে স্বভাব করতে হবে, সেই আকাঙ্ক্ষাটা থাকতে হবে। এই যে আকাঙ্ক্ষার অনুভূতি, সেই অনুভূতিটা নিজের মধ্যে কবে থেকে আসলে বোধ করতে পারলেন? আসলে আমার গানের জগৎ শুরু 3.5 বছর বয়স থেকে। তখন তো আসলে বুঝতাম না যে লালন সাজে বাণী বা কোনটা কি। তবে যখন 15-16 বছর হলো, তখন থেকে বুঝলাম আসলে সাইজির বাণী হলো সম্পূর্ণ নিজেকে পরিবর্তন করার একটি বিষয়, মানে মার্জনা, নিজেকে একদম সুন্দর একটা জায়গাতে নিয়ে আসা যায়। মানে 10 জন মানুষের সাথে চললেও দেখা যাচ্ছে আমি তো তাদের থেকে ভিন্ন, তাহলে অবশ্যই গানটার ভিতরে ভিন্ন কিছু আছে। যেরকম এখানে বলতেছে, মন হয়েছে পাবন গতি উড়ে বেড়ায় দিবারাতি, তেমনি নিরিখ রাখলে আখি সাধক তারে বলে। তো মূল কথা হলো আল্লাহকে পাওয়ার পিপাসিত হইতে হবে, আর ওইখানে মন রাখলে মন অনেক দিকে উড়ে বেড়াবে, কিন্তু মন এখানে রাখাটাই হলো বড় বিষয়। তাকে স্থির রাখাটাই হচ্ছে ধ্যান, তাকে ওটাই হচ্ছে চেষ্টা। পরে গানে যাই। আচ্ছা, তো আসলে আমি এখন একটি পাখি নিয়ে গান করব। এই গানটা করিমুল্লার লেখা। আসলে আমাদের ভিতরে আমাদের পাখি আছে ঠিকই, কিন্তু একটা সময় দেখা যাচ্ছে কি, যতই যত্ন করি সে আমাদের ভিতরে থাকতেছে না, ছেড়ে উড়াল দিবেই। তো সেখান থেকে যেদিন পাখি যাবে উড়ে, যেদিন পাখি যাবে উড়ে, শুনবে না কারো মানা, খাঁচার পাখি খাঁচায় পুষি পোষ মানাতে পারলাম না, খাঁচার পাখি খাঁচায় পুষি পোষ মানাতে পারলাম না, যেদিন পাখি যাবে উড়ে, যেদিন পাখি যাবে উড়ে, শুনবে না কানো মানা, খাঁচার পাখি খাঁচায় পুষি পোষ মানাতে পারলাম না, খাঁচার পাখি খাঁচায় পুষি পোষ মানাতে পারলাম না। সারা জনম পুষলাম তারে, তবু পাখি রয়েছে দূরে, সারা জনম পুষলাম তারে, তবু পাখি রয়েছে দূরে, হাওয়ার পাখি উড়ে গেলে, হাওয়ার পাখি উড়ে গেলে, ফিরে তোমার আসবে না, খাঁচার পাখি খাঁচায় পুষি পোষ মানাতে পারলাম না, খাঁচার পাখি খাঁচায় পুষি পোষ মানাতে পারলাম না।
লোবলা লোশন অফ সাম্বারা দমন রাখতে অক্ষম যারা লোবলা লোশন অফ সাম্বারা দমন রাখতে অক্ষম যারা করিম বলা কয় আল্লাহ নবীর সাফায়াত পাবে না তারা খোদার দিদার নাহি পেলে মুক্তি কবু হবে না খাঁচার পাখি খাঁচায় পুষি পোষ মানাতে পারলাম না খাঁচার পাখি খাঁচায় পুষি পোষ মানাতে পারলাম না যেদিন পাখি উড়ে যাবে যেদিন পাখি যাবে উড়ে শুনবে না কারো মানা খাঁচার পাখি খাঁচায় পুষি পোষ মানাতে পারলাম না খাঁচার পাখি খাঁচায় পুষি ও দিন উড়ে যাবে শত বাধাতেও আসলে সেটা আর বাধ মানবে না এটাই আসলে আমাদের জীবনের চরম সত্যি এবং সেটাকে যদি সত্যিকার অর্থেই আমরা সেটা বুঝতে পারতাম তাহলে জীবনের অনেক পাওয়া না পাওয়া নিয়ে যে হাহুতাশ থাকে আমাদের মাঝে সেই হাহুতাশ মনে হয় এমনভাবে আর থাকতো না মনের মাঝে এগুলো কোনো চিন্তাই আসতো না আমি শুধু একটা জিনিসই ভাবি আর এই জিনিসটা ভেবে আমি আমার মোবাইলে লকও দিই না মোবাইলে যে লক দেন ওই লকটা আমি দিই না কারণ আমি কোথায় কোন মুহূর্তে মারা যাব এটা আমার কোনো ভরসা নেই তো আমি যদি অন্য কোথাও আমার পরিবারকে থুয়ে যদি মারা যাই তখন আমাকে তো লাস্টটা দেওয়ার জন্য তো আসলে মৃত্যুটাকে সব থেকে বড় আপন করে নিতে হবে কারণ এটাই আমার সর্বক্ষণের সাথী আর কেউ থাকুক না থাকুক মৃত্যু আমার থাকবে একটু মাঝখান থেকে একটু কথা বলি সামনে হচ্ছে এসএসসি পরীক্ষা দিবেন মানে এত গভীরভাবে চিন্তা করতে পারাটা এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার এবং এই গানের কথাগুলো যে আপনার মাঝে আসলে কতটা স্থান করে নিতে পারছে সেটা আপনার সুরে যেমন প্রকাশ পাচ্ছে আপনার ভাবনায় প্রকাশ পাচ্ছে আপনার গায়কিতে প্রকাশ পাচ্ছে পরের গানে যাই এবারে আবার আমি এবার মনমোহন দত্তের একটি গান করছি শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি একটাকে ফোরাইয়া দে রে জন্ম ভরা ডাকা ডাকি শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি
করে ডাকলে পরে শুনতে পাস তুই হঠাৎ করে, যেমন করে ডাকলে পরে শুনতে পাস তুই হঠাৎ করে, হাসি দিস আমারন করে প্রাণ ভরে যায় রয় না বাকি, হাসি দিস আমারন করে প্রাণ ভরে যায় রয় না বাকি, শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি। মনমোহন বেহুশার মন, মনমোহন বেহুশার মন, মনমোহন বেহুশার মন, কমতি পরে নাই তার ওজন, আপনি কর তারে সুধন, আপনি কর তারে সুধন, আপনি কর তারে সুধন, হৃদয়ে জাগরত থাকি, শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি, এক ডাকে ফুরাইয়া দে রে জন্ম ভরা ডাকা ডাকি, জন্ম ভরা ডাকা ডাকি, একটাকে ফুরাইয়া দে রে জন্ম ভরা টাকা, শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি, একটাকে ফুরাইয়া দে রে জন্ম ভরা টাকা ডাকি, শিখাইয়া দে তুই আমারে, শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি। থ্যাংক ইউ। কি অসম্ভব রকমের মনকে শান্ত করার মতো গান। আমরা আয়োজনের একেবারে শেষে সাগর আমরা যেতে যেতে আরেকটা গান শুনব, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিব এবং তারও আগে তোমাকে অনেক 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 বেশি কৃতজ্ঞতা এত চমৎকার একটা সকালে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ এবং এনটিভি কেও ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ করার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আমি গানে আবার যাব, একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিই। দর্শক, আজকের দিনটা চমৎকারভাবে আমার শুরু হয়ে গেল, আশা করি আপনাদেরও সবার দিনটা এমন চমৎকারভাবেই যেন শেষ করতে পারি সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো সকালে, ততক্ষণ পর্যন্ত সবাইকে আরও একবার শুভ সকাল। কোন গান দিয়ে শেষ করবে এবার? আজকে লালন সাজি একটি বাণী দিয়ে শেষ করছি। জি, আমরা গানে চলে যাই। কই তোমে হয় দিন রজনী, কই তোমে হয় দিন রজনী, করোরে ঠিকানা আরে কই দমেতে বাজে ঘড়ি, করোরে ঠিকানা কই দমেতে বাজে ঘড়ি, করোরে ঠিকানা কই তোমে হয় দিন রজনী, কই তোমে হয় দিন রজনী, করোরে ঠিকানা কই
নাই ঘড়ি ঘরে, শব্দ হয়নি শব্দের ঘরে, নাই ঘড়ি ঘরে, আরে শব্দ হয়নি শব্দের ঘরে, কলকাটি হয় মূলের দ্বারে, কলকাটি হয় মূলের দ্বারে, দমে যায় যে না কই দমেতে